আজ আমরা কথা বলবো দ্য মুগো শব্দটি নিয়ে। চলুন বিস্তারিত শুনে আসি আমার গুগল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে। সাপটির ইংরেজি নাম হল ব্রাহ্মিনী ব্লাইন্ড স্নেক বা কমন ব্লাইন্ড স্নেক বা ব্রাহ্মিনী ওয়ার স্নেক, আর বৈজ্ঞানিক নামটি হল রামফেটাইফ্লোস ব্রাহ্মিনাস। রামফেটাইফ্লোস ব্রাহ্মিনাস দুমুখো সাপ হল এক প্রকারের ক্ষুদ্রাকার অন্ধ সাপ। এ সাপের দৈর্ঘ্য সাধারণত 10 সেন্টিমিটার থেকে 12.5 সেন্টিমিটার হয়ে থাকে। এ সাপ দৈর্ঘ্যে সর্বোচ্চ 23 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এদের সদ্য ফোটা বাচ্চাগুলো প্রায় 5 সেন্টিমিটার হয়ে থাকে। এ সাপগুলো দেখতে কেঁচোর মতো। এ সাপের দেহের উপরের অংশ লালচে বাদামি এবং নিচের অংশ হালকা বাদামি হয়ে থাকে। এ সাপের মাথা ঘাড় থেকে পৃথক নয়। দুমুখো সাপের ক্ষুদ্র চোখগুলো কালো ফোটার মতো দেখায়। এ সাপের লেজের আগা কিছুটা চোখের মতো হয়ে থাকে। দুমুখো সাপ সাধারণত মাটির নিচে একাকী বাস করে। ভারী বৃষ্টিপাতের পর এ সাপকে মাটির উপরে গড়াতে দেখা যায়। দুমুখো সাপ সাধারণত বিষধর নয়। এই সাপগুলো সাধারণত কীটপতঙ্গ ভুক্ত। এ সাপ পিঁপড়া উইপোকা এবং পিঁপড়া উইপোকাদের ডিম ও লার্ভা খেয়ে জীবন ধারণ করে থাকে। দুমুখো সাপ সাধারণত মাটির নিচে অবস্থিত পিঁপড়া এবং উইপোকার বাসায় বাস করে। এছাড়া এ সাপগুলো আর্দ্র বন, শুষ্ক জঙ্গল, গ্রামীণ কৃষি জমি, গ্রামীণ ও শহরের বাগানসহ মানুষের আবাস এলাকা প্রভৃতিতে বসবাস করে থাকে। এই সাপগুলো সচরাচর দেখা যায়। দুমুখো সাপ হল একলিঙ্গ বিশিষ্ট। এরা সবই স্ত্রী সাপ। পুরুষ সাপ ব্যতীত এক লিঙ্গিক প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে দুমুখো সাপ বংশবিস্তার করে থাকে। এই সাপ একই সাথে 3 থেকে 7টি পর্যন্ত উর্বর ডিম পারে। চাল আকৃতির ডিম ফুটে কেবল স্ত্রী বাচ্চা জন্মায়। এই সাপ বাংলাদেশ, আফ্রিকার বিভিন্ন এলাকায় এবং ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দুমুখো সাপ দেখা যায়। বাংলাদেশের সর্বত্রই দুমুখো সাপ ব্যাপকভাবে বিস্তৃত রয়েছে। এই সাপ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সাপ, তাই সাপটি মারা থেকে বিরত থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।